আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? টিভি, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো ওপেন করলে ইদানিংকালে খুব বেশি যে বেবি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার প্রোডাক্টগুলোর অ্যাড দেখা যায় তা হচ্ছে প্যারাশুট, জাস্ট ফর বেবি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার প্রোডাক্টের অ্যাডগুলো খুব দেখা যায়। আর বিভিন্ন রকমের প্রচারণার কারণে, প্লাস এটার গায়ে লেখা আছে 100% সেফ ইনগ্রিডিয়েন্টস, আর বিশেষ করে বেবি ফেস ক্রিম, এই লেখাটা দেখে আমি প্যারাশুটের জাস্ট ফর বেবি এই ফেস ক্রিমটি পারচেস করেছিলাম। আর যেহেতু বাচ্চাদের ইন্ডিভিজুয়ালি ফেস ক্রিম খুব কমই হয়, খুব দুই একটা ব্র্যান্ডের হয়তো ফেস ক্রিম আছে, তো ভাবলাম যে দেখি তো রিজনেবল আছে, আর অনেক বেশি প্রচার প্রচারণা দেখা যাচ্ছে, প্লাস 100% সেভও বলছে, আর স্পেশালি ফেস ক্রিম একটা অ্যাপ্লাই করে দেখি কি দাঁড়ায়। তো এই চিন্তা করেই কিনেছিলাম প্যারাশুটের জাস্ট ফর বেবি বেবি ফেস ক্রিমটি। তো এখন চলুন দেখে নিই এই প্যারাশুটের এই বেবি প্রোডাক্টটি কেমন, বিশেষ করে এই বেবি ফেস ক্রিমটি কেমন, এটা প্রাইস কত, প্লাস এটা আমার বাচ্চার ফেসে অ্যাপ্লাই করার পরে কি হয়েছিল। আর কারো যদি আমার এই ভিডিওটি একটু হলেও কাজে লাগাবে, একটি মাত্র প্রশ্নের অ্যান্সারও পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো যারা নতুন পারচেস করতে চান তাদেরকে একটু এই জাস্ট ফর বেবি ফেস ক্রিমটি আউটলুকটা দেখাই, প্লাস কিওয়ার্ডগুলো পড়ে শোনা, যাতে আপনাদের পারচেস করতে সুবিধা হয়। এই হচ্ছে প্যারাশুট জাস্ট ফর বেবি বেবি ফেস ক্রিম, কিওয়ার্ডগুলো একটু পড়ি। বেবি ফেস ক্রিম এনরিচড উইথ অলিভ অ্যান্ড আলমন্ড, 100% সেফ ইনগ্রেডিয়েন্টস, সফট স্কিন, 24 আওয়ার্স ময়েশ্চার লক, প্রোটেক্টস স্কিন, স্কিন ক্রিম ফর বেবি। আর এটা হচ্ছে 100 ml একটি টিউব, কিটি সুন্দর সাদার মধ্যে নেভি ব্লু কালার কম্বিনেশনের একটি প্যাকেজিং। আর একটু পেছনে দেখি ওনারা কী লিখেছেন, এটার প্রাইস নিয়েছে 200 টাকা, এটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। আর ব্যাকে দেখি জাস্ট ফর বেবি ফেস ক্রিম নিজের সম্পর্কে আর কী কী বলেছে। ইওর বেবি স্কিন ইজ ডেডিকেটেড অ্যান্ড রিকোয়ার্স স্পেশাল কেয়ার, ইন্টারন্যাশনাল এক্সপার্ট ইন সে বেবি কেয়ার, প্যারাশুট জাস্ট ফর বেবি বেবি ফেস ক্রিম ইজ এনরিচড উইথ গুডনেস অফ অলিভ অ্যান্ড আলমন্ড মিল্ক, ইট ওয়ার্কস জেন্টলি ময়েশ্চারাইজিং ইয়োর বেবিস সফট ফেস, কিপিং ইট হেলদি সাপল অ্যান্ড ড্রাইনেস ফ্রি অল ডে লং। আরও ছোটো ছোটো কিছু কিওর দেওয়া আছে, 100% ন্যাচারাল, অ্যালার্জি টেস্টেড, কালার ফ্রি, প্যারাবেন ফ্রি, pH ব্যালেন্সড, অনেক হাইলি ইফেক্টেড কথাবার্তা, যেটা দেখে যে কেউ পারচেস করতে উদ্যত হবেন। টেস্টেড ফর অ্যালার্জি অ্যান্ড ফর্মুলেটেড উইথ 100% ইনগ্রিডিয়েন্টস। তো এখন চলুন এটার আপনাদের আউটলুকটা, এটা তো প্যাকেজিংটা দেখলাম, অনেক ট্রাভেল ফ্রেন্ডলি একটি প্যাকেজিং, এটার টেক্সচারটাও দেখাই। জাস্ট দেখছেন টেক্সচারটা দেখে বুঝতে পারছেন, সফট, খুব বেশি থিক না, খুব বেশি লাইট না, এমন একটি টেক্সচার। জাস্ট এরকমটা, এটাই হচ্ছে এই জাস্ট ফর বেবি ক্রিমের টেক্সচার। এখন চলুন এই ফেস ক্রিমটি অ্যাপ্লাই করে আমার কী অভিজ্ঞতা হলো, যেহেতু এটা বাংলাদেশি প্রোডাক্ট, সো আমরা ম্যাক্সিমামই কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট বেবি প্রোডাক্ট পারচেস করতে ভয় পাই, যে বেবির স্কিনে র্যাশ হবে না তো, বা বেবির কোনো সমস্যা হবে না তো, বা অ্যালার্জেটিক কোনো সমস্যা হবে না তো, বা ফুসকি টাইপ কিছু হবে না তো, এই কারণে আমরা বিডি যে প্রোডাক্টগুলো বেবি প্রোডাক্টগুলো থেকে একটু দূরেই থাকি। তো এই তারপরেও এইসব সবগুলো চিন্তা ছেড়ে আমি এই প্যারাশুটের জাস্ট ফর বেবির প্রচারণা দেখে, প্লাস 100% সেফ কথাটি লিখে পারচেস করেছিলাম। তো এটা যখন বেবির ফেসে অ্যাপ্লাই করলাম, প্রথম দিন কোনো কিছুই মনে হয়নি, স্বাভাবিকই লেগেছে, ময়েশ্চারাইজে লেগেছে ফেস, দ্বিতীয় দিনে কিছু মনে হয় নাই, তৃতীয় দিনে কিছু মনে হয় না, বাট 4 নম্বর দিন আমি ওকে নিয়ে একটু বের হয়েছি, হঠাৎ করে ওর ফেসের দিকে তাকালাম, দেখলাম যে পুরো মুখে, মানে পুরো মুখে, মুখটা জুড়ে, কপাল বলেন, গাল বলেন, সব জায়গায়, কোনো জায়গায় বাদ নাই, অনেক বেশি না, বাট পুরো মুখেই ছোটো ছোটো ঘামাচির মতো, অনেকটা গুড়ি গুড়ির মতো উঠেছে, অনেক ছোটো ছোটো, হয়তো আরও আগে এটা উঠেছে, আমি হয়তো ঠিক মতো খেয়াল করতে পারিনি, কারণ অনেক ছোটো ছোটো, একদম ছোটো ছোটো ঘামাচির মতো পুরো মুখেই সেটা দেখা যাচ্ছিলো।
তাই আমি ভাবলাম কি হঠাৎ করে ওর মুখ এমন কেন হলো, এই যাবত তো কখনো এরকম কিছু হয় নাই, এরকম ফুসকুড়ি টাইপের ছোটো ছোটো গুড়ি গুড়ি টাইপের কখনো ওর ফেসে হয় না। আমি বাচ্চা আমি বাচ্চার জন্মের পর থেকে দেখা যাচ্ছে ওর ফেস কেয়ার, স্কিন কেয়ার বলেন, হেয়ার কেয়ার বলেন, বাইরের কান্ট্রি মোটামুটি বাইরের কান্ট্রি যেগুলো সেগুলি অ্যাপ্লাই করেছিলাম। তো জাস্ট ফর বেবিটা কিনেছিলাম জাস্ট ট্রাই করার জন্য যে দেখি বাংলাদেশে এই জাস্ট ফর বেবি প্রোডাক্টটি কেমন। তো যখন এরকম দেখলাম যে ঘুরে ঘুরছে তখনই বুঝতে পারলাম যে হঠাৎ করে এমন কেন হলো। পরে খেয়াল করলাম ও মুখে দেখেন একটা নতুন ফেস ক্রিম দেওয়া শুরু করছি, প্যারাশুট জাস্ট ফর বেবি, হয়তো ওইটার কারণে হতে পারে। তখন কী করলাম, সাথে সাথে স্টপ করে দিলাম, স্টপ করে দিয়ে অন্য একটি লোশন ছিল সেটা আবার অ্যাপ্লাই করা শুরু করলাম। তো সেটা যখন অ্যাপ্লাই করলাম ফেসে, 2-3 দিনের মাথায় একদম পুরো ভ্যানিশ হয়ে গেল, গায়েব হয়ে গেল। আমি যদি ওই অবস্থায় আরও যদি কয়েকদিন কন্টিনিউ করতাম হয়তো ওই ছোটো ছোটো যে ঘামাচির মতো যে বিষয়টা ফুসকুড়ি বলতে বলে অনেকেই, সেটা হয়তো আরও বেড়ে যেত। বাট আমি যখনই দেখছি এরকম তখনই ভাবছি যাক আমার ক্রিমটা ভেস্তে যাক, আমার ব্যবহার করার দরকার নেই বাচ্চার স্কিন আগে। তা এর পরবর্তীতে যে লোশনটা অ্যাপ্লাই করলাম সেটা দেওয়ার সাথে সাথে পুরো নাই হয়ে গেল। তো এটা কোন লোশনটা ছিল সেটা রিভিউ আপনাদের দিব, যে কোন লোশনটা দেওয়ার সাথে সাথে মুখ থেকে এই ছোটো ছোটো ফুসকুড়িগুলো চলে গেল। আর এটা ছিল আমার বেবির স্কিনের উপর অ্যাপ্লাই করার অভিজ্ঞতা, এই প্যারাশুট, এই বাংলাদেশি প্যারাশুট জাস্ট ফর বেবি। হয়তো কোনো একটা উপাদান ছিল যেটা আমার বেবির স্কিনে স্যুট করে নাই, হয়তো আপনার বেবির স্কিনে নাও হতে পারে, কারণ সব বেবি স্কিন তো এক নাও হতে পারে। তো এই ছিল ওভারঅল এই জাস্ট ফর বেবি নিয়ে আমার রিভিউ। এটা আমি দেখেন টোটালি ক্রিমটা যেমন তেমনই আছে, কারণ মাত্র 3 দিন কি 4 দিন একবার করে বা 2 বার করে ফেসে অ্যাপ্লাই করেছিলাম, একদম যেমন নতুন তেমনই আছে। আমি এটা বলার আগে আরেকবার বলবো যে হয়তো আমার বাচ্চার স্কিন এটা স্যুট করে নেই, তার মানে এই না যে আপনার বাচ্চার স্কিনে স্যুট করবে না। আপনার চাইলে এটা পারচেস করে দেখতে পারেন, আমার মতো যদি দেখেন যে কোনো সমস্যা হচ্ছে 2-3 দিন অ্যাপ্লাই করার পর দেন স্টপ করে দিবেন। এত প্রচার প্রচারণা দেখে আশা করি নাই যে বেবি স্কিনে এমনটা হবে, কারণ আমি বাচ্চার যে অন্যান্য বাইরের কান্ট্রি যে প্রোডাক্টগুলো ব্যবহার করি সেগুলো তো কখনোই কিন্তু কখনো এরকম এই টাইপের র্যাশ হয় না বা এই টাইপের কোনো প্রকার কোনো ফুসকুড়ি দেখি নাই ওর স্কিনে। এই ফার্স্ট টাইম এই প্রোডাক্টটা ইউজ করতে যেয়ে পেলাম। তো এটা আমি নেক্সট টাইম পারচেস করবো কি না আমার বাচ্চার ফেসের জন্য, নো নট অ্যাট অল, আমি এটা নেক্সট টাইম আমার বাচ্চার ফেসের জন্য পারচেস করবো না। আজকের জন্য এই পর্যন্তই ছিল এই প্যারাশুটের জাস্ট ফর বেবি ফেস ক্রিমের রিভিউ। কারণ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে বা একটু হলেও কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।